ক্যানভাস জুড়ে তীর্থস্থানের আবহ, অনুভূতি দেব দর্শনের। কালীঘাট থেকে কামাখ্যা, স্বর্ণ মন্দির থেকে বৌদ্ধ মন্দির, শ্রাইন্স অফ ইন্ডিয়া নিয়ে শিল্পী সঞ্জয় ভট্টাচার্যর একক শিল্প প্রদর্শনী। দিল্লির ইন্ডিয়ান হ্যাবিটেট সেন্টারে চলা এই প্রদর্শনী শেষ হলো শনিবার। শেষ দিনে প্রদর্শনী ঘুরে দেখেন অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চন। জয়াদি আমাকে বহুদিন ধরে চেনেন, বহুদিন ধরে মানে কি, যখন আমার চিনতেন না সেই সময়ে উনি একটা গ্যালারি থেকে আমার একটা ওয়াটার কালার কিনে নিয়ে গিয়েছিলেন, তো সেখানে তো অ্যাফেকশনটাই কাজ করেছে না, তখন আননোন পেইন্টার, আর সিরিয়াসলি আমি তখন একদম শুরুবাত। আর সেই সময়ের পর থেকে যখন থেকে ওনার সঙ্গে আমার আলাপ, উনি নানা করে বোধ হয় আমার 4টে এক্সিবিশন উনি ইনগ্রেট করেছেন। এবারে উনি 19th বিজি ছিলেন, ওই 29th এসে গেলেন। ওনার সঙ্গে রিলেশনশিপটা ওই খুবই দিদি ভাইয়ের মতোই হয়ে গেছে আর কি। প্রদর্শনী শুরু হয় 19 সেপ্টেম্বর। শিল্পীর দাবি প্রথম দিন থেকে ভালো সাড়া পেয়েছেন দর্শকদের কাছ থেকে। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।